আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো তিলের বার বানাবার একদম সহজ রেসিপি, এবং এই তিলের বারগুলো বানিয়ে আপনার দোকান দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই। বাইরে যে তিলের নাড়গুলো বিক্রি করে এগুলো কিন্তু 5 গ্রাম করে দেয়, 5 গ্রাম 6 গ্রাম, আমাদের যে তিলের বার থাকবে কিন্তু 8 গ্রাম 9 গ্রাম করে, তারপর কিন্তু প্রফিটের অংশটা মোটামুটি ভালোই থাকবে। কালো মানে তিলের বার বানাবার জন্য আমি এখানে তিল ব্যবহার করছি 500 গ্রাম যে সাদা তিল, আর 100 গ্রাম হলো কালো তিল ব্যবহার করছি, মানে যেটা আবরণওয়ালা। এবং এখানে আমি মুড়ি ব্যবহার করছি 22 গ্রাম, নারিকেলের কোকোনাট পাউডার যেটা আছে কোকোনাট পাউডার ব্যবহার করছি 45 গ্রাম, এবং চিনি ব্যবহার করছি 500 গ্রাম। এখানে মানে এইটা দিয়ে মানে কাজটা শুরু করছি, একটা একটা সেটে যতটুকু মাল দরকার হবে এই সেটটা আর কি মানে বিবরণটা দিচ্ছি আপনাদের কাছে। এই চিনি 500 গ্রাম আমি একটা কড়াইতে আপনার যে কোনো পানি ছাড়া এটাকে আমরা ক্যারামেল করে নিতেছি, এবং এই ক্যারামেলটা যখন বানাইবেন আপনার কিন্তু চুলাটা রাখতে হবে মিডিয়াম টু লো হিটে, মানে চুলাটা মানে এমনি যে আমরা যে সাধারণ যে চুলায় রান্না করি এই চুলায় ই করবেন, আপনার যে প্রথম অবস্থায় হিটটা ঠিকভাবেই থাকবে স্বাভাবিক পর্যায়ে, তারপর যখন এইভাবে চিনিটা গলে যাবে তারপর কিন্তু আপনার চুলার যে আগুনের এটা সেটা একেবারে মিডিয়াম টু লো হিটে আপনি জাল করে ভিতরে যে চিনিগুলো আছে এগুলো গলায় নিতে হবে প্রথম অবস্থায়। এই দেখেন কিন্তু এগুলো আস্তে আস্তে গলে যেতে, আর যদি আগুনের মাত্রাটা বেশি থাকে তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আপনি পানি দেওয়া ছাড়া যদি তিলের বারগুলো বানান তাহলে কিন্তু প্রথমবারই আপনার হয়ে যাবে, এরকম বারবার ট্রাই করার কোনো দরকার নাই। এই দেখেন এইগুলো কিন্তু ক্যারামেল হয়ে গেছে, এরপর আপনার যে এই যে মালগুলো মিক্সার করা ছিল এগুলো আপনি দিয়ে দেবেন এর ভিতরে দিয়ে, এই অবস্থা আপনার চুলার জলটা একেবারে লোতে রাখবেন, লোতে রেখে যেন আপনার যেন লাইগে না যায়, এই অবস্থায় আপনার যে লাটে থাকবেন লাইটে টাইটে, তারপর আপনার যে ইতে দেবে মানে একটা মানে এসএসএর প্লেটে। এই কাজটা একটু দ্রুত করার চেষ্টা করবেন, যেন মানে এটা কিন্তু মানে শক্ত হয়ে গেলে কিন্তু কাজটা কিন্তু করা যাবে, কিন্তু অতটা দ্রুত না, এটা কিন্তু ঠান্ডা হয় অনেক সময় নিয়ে ঠান্ডা হয়, আমি কাজটা কিন্তু একেবারে মানে দিলে ঠান্ডাই করা যায়, কিন্তু আসে না একেবারে আপনার ফালাই থইলেন 10 মিনিট তারপর কাজটা করলেন এরকম করা যাবে, ওই গরম গরম থাকা অবস্থায় কাজটা করতে হইবে, করলেন সুবিধা, এবং ঠান্ডা কিন্তু একটু দিলেই দিয়ে ঠান্ডা হয়, মানে দিলে ঠান্ডা আপনি কাজটা করতে পারবেন এক কথায় এরকমের। এই ডাইসে যখন ঢালবেন আপনার যে এইগুলো তখন কিন্তু ডাইসের ভিতরে একটু তৈল মেখে নেবেন, তৈল মেখে নিলে তাহলে কিন্তু নিচে একটা লাগিয়ে থাকবে না এই মানে তিলের বারগুলো তাইলে, আর এই জন্য খুব সহজ উঠে যাবে। আমি এখানে তৈল মেখতে আমার মনে ছিল না কেউ, কিন্তু উঠাইতে একটু ঝামেলাই হয়েছে আমার, মানে স্কেল যদি স্কেল থাকে স্কেল দিয়ে উঠানো যায় খুব সহজেই, কিন্তু উঠাইতে একটু ঝামেলা হয়, যদি তৈল দেন তাহলে কিন্তু খুব সহজে উঠে যাইবে। এরপর একটু হাত দিয়ে হাতে একটু তৈল মেখে একটু হাত দিয়ে মানে আস্তে আস্তে পাশে ছড়াই দেবেন, চারিপাশে ছড়াই ছিটিয়ে দিয়ে বেলন দিয়ে বেলে ফেলাই দিতে পারবেন খুব সহজেই। আমি এটা খুন্তি দিয়ে আপনার সাইডে সাইডে টাইনে দিতেছি সমান করে, আমার এখানে কিন্তু 100 গ্রাম মাল কম হয়েছে, কিন্তু আপনাদের কিন্তু হিসেবটা কিন্তু একুরেটলি হিসেব দিছি, আমার ওই 100 গ্রাম আর কি আপনাদেরকে হিসেব করে পূরণ করে দিয়ে দিছি আর কিছু না। এই বেলাইনে একটু তৈল মেখে তারপর সমান করে বেলে দেবেন, কাজটা কিন্তু এমনি কিন্তু খুব সহজ, এটা আমার বন্ধুও পারবে, মানে আমি বলি মিশুতে এটা বানাই দিয়ে ও খুব সহজ করে বানাই দিতে পারবে, কোনো জটিল কোনো কাজ না কিন্তু এটা আসলে। আমার এখানে 100 গ্রাম কম হয়েছে দেখে কিন্তু আপনারা যে এখানে ওখানে শর্ট পড়ছে একটু একটু, এই জন্য কিন্তু এই ঝামেলাটা বাজে। এবার আপনার যদি যদি আপনার ক্ষেত্রে যদি কম হয়ে যায় তাহলে কিন্তু এক সাইডে করে নিয়ে যেই অংশে গ্যাপ থাকবে ওই অংশে নিয়ে মাল পূরণ করে দিয়ে দেবেন, তাইলে কিন্তু হয়ে যাবে, তাইলে কিন্তু মাল কিন্তু কোনো নষ্ট হইবে না এবং কোনো অপচয় হইবে না, এতে কোনো অসুবিধা নেই। এক সাইডে করে নিয়ে আপনার যেই জায়গাটা গ্যাপ ওই জায়গায় যে পূরণ করে দিয়ে দেবেন, এই দেখেন আমার কিন্তু পূরণ করে দিয়ে দিছি, কোনো অসুবিধা নেই। এইটা যখন আপনার বেলা হয়ে যাবে সমান করে তারপর একটা কাটার দিয়ে কাটি ফেলাইবেন খুব সহজ, এটা কোনো জটিল কোনো কাজ না একেবারে কিন্তু সহজ, আপনি যে মানে একটা লোক সাধারণত কাজ করতে কোনো অসুবিধা হইবে না আমার যা মনে হয়। আমি এই কাজটা কিন্তু একাই করছি, এই কাজটা আমার টোটাল কমপ্লিট করতে মনে হয় যে 20 মিনিট সময় লাগছে সর্বোচ্চ, 20 থেকে 25 মিনিট, মানে মানে প্লাস্টিকে জারে ভরা মানে বয়ামে ভরা পর্যন্ত 20 থেকে 25 মিনিট সময় লাগছে। এটা কিন্তু 144 পিস হয়েছে, এই কাটার দ্বারা কাটতে এই কাটার দিয়ে কাটতে কিন্তু আমার মনে হয় যে 2 মিনিট সময় লাগছে, মানে 2 সেট কাটতে সর্বোচ্চ। এই দেখেন কিন্তু খুব সহজ কিন্তু কাটা হয়ে যায়, এবং আপনাদেরকে এই মালদার একটা হিসেব দিতেছে মোটামুটি কেদে আপনার যে 600 গ্রাম তিলের দাম হইতেছে যেই এখনকার বাজারদার হিসেবে 200 টাকা, এবং আপনার যে ইয়া মুড়ি ব্যবহার করছে 22 গ্রাম, মুড়ি 22 গ্রামের দাম হয়েছে 1 টাকা 45 পয়সা, তারপর নারিকেলের কোকোনাট পাউডার যেটাকে বলি কোকোনাট পাউডার ব্যবহার করছে 45 গ্রামের দাম হয়েছে 6 টাকা, মানে 230 টাকা কেজি এই হিসেবে, কোনো জায়গায় একটু বেশি কম হইতে পারে। তারপর চিনি ব্যবহার করছিল যে 500 গ্রাম, 500 গ্রাম চিনির দাম হয়েছে 64 টাকা, তারপর যে ইয়া গ্যাস মানে গ্যাস বলতে আগুন ধরছিল যে 10 টাকা, তারপর লেবার ধরছি 20 টাকা, তারপর যাইয়া প্লাস্টিকের জার ধরছি 36 টাকা, মানে 50 পিস করে যে ভরবেন বা 40 পিস করে ভরবেন, 40 পিস করলে মানে এক একটা জার বসতে 12 টাকা, মানে প্লাস্টিকের জার, এগুলো কিন্তু আপনার যাইয়া খুব সহজেই কিনতে পাওয়া যায় যে কোনো জায়গায়। এবং এই যে যখন আপনার কাটবেন সাইডে কিন্তু এইভাবে মানে রুক গ্যাপ থাকবে এইভাবে ছুরি দিয়ে একটু মাথা দিয়ে কাটিয়ে দেবেন, তাহলে কিন্তু আর একটা অপচয় হইবেন আপনার।
এরপর মূলত এই তো খরচ, আর কোনো কোনো খরচা নাই। আপনার এতে দেখা যায় একটা মাল 2 টাকা 50 পয়সার ভিতরে আপনার একটা মাল রেডি হয়ে যাবে। মালটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে এবং খাইতে কিন্তু অনেক স্বাদ, খাইতে কিন্তু অনেক ভালো লাগে। যেটা আসলে বইলে বোঝানো যাবে, আপনি যখন বানাইবেন তখন খাইবেন, দেখবেন যে কতটা স্বাদ আসলে। এরপর একটা স্কেল দিয়ে ভিতরে দিয়ে ই করবেন, কিন্তু তৈলের তৈল তৈল না দেওয়ার কারণে কিন্তু এটা স্কেল ব্যবহার করা লাগছে। আর যদি তৈল ব্যবহার করতাম তাহলে কিন্তু স্কেল দিয়ে আপনার খুঁজে উঠানো লাগতো না। এটা উঠাইবেন কিন্তু যখন একটু ঠান্ডা হইবে তখন কিন্তু এটা মানে আপনার রাইস থেকে বাইর করবেন। বাইর করে একটা ব্যাগের উপরে রাখেন বা একটা মানে প্লাস্টিকের বস্ত্র একটা পরিষ্কার জায়গায় রাখতে পারলেই হইলো। তারপর যখন একটু মানে পুরোপুরি ঠান্ডা হয়ে যাইবে তারপর ভাঙিয়ে ভাঙিয়ে আমার প্লাস্টিকের জারে ভরতে পারেন, অথবা আপনার পিপি ব্যাগে ভরলেও মানে পলি ব্যাগে ভরলেও কিন্তু আপনি দোকান দোকানে পাইকারি দিতে পারবেন। দেখা যায় কি দোকানদার নিয়ে ওইটাকে আপনার প্লাস্টিকের জারে ভরে বিক্রি করলো তার নিজের মতন করিয়া। এক্ষেত্রে আপনার দেখা যায় দোকানদারকে আপনি 10 টাকা ছাড় দিতে পারলেন, মানে 50 পিসে 10 টাকা ছাড় দিলেন। আপনার প্লাস্টিকের জার তো কিনতে হইতো 10-12 টাকা দিয়ে। এইভাবে সিস্টেম অনুসারে আপনি যে ব্যবসা করার মন মানসিকতা যদি আপনার থাকে, ব্যবসা করা কিন্তু অনেক সহজ যদি আপনার মন মানসিকতা থাকে। যদি মন মানসিকতা না থাকে তাহলে কিন্তু অনেক কঠিন বানিয়ে ফেলবেন একটা বিষয়ে। এরপর রাইস এখানে বাইর করে আপনার একটা জায়গায় রাখলেন, যেখানে যখন আপনার ঠান্ডা হইবে তারপর প্যাকেট করতে পারবেন। দেখা যায় আপনি যদি এখানে লেবার ব্যবহার করেন এই এই রাইস আবার পুনরায় আপনি কাজ করলেন, আপনার যদি হেল্পার যদি থাকে তাহলে ওই হেল্পার ওই দিকগুলো প্লাস্টিকে জারে বইলে আপনার এক সাইড করে রাখলো। আপনি যদি এইভাবে মানে রুলিং কাজ করেন, আর যদি একা কাজ করেন তাহলে তো সব কিছু আপনার নিজের করতে হইবে। এইটি গোছানোর পর তারপর আবার পুনরায় আবার বানাইতে হইবে। এই ট্রেতে আপনি এইভাবে কাজ করতে হইবে যদি আপনি একা কাজ করেন। আর যদি হেল্পার দিয়ে কাজ করেন তাহলে একের পর এক মাল বইটা দিয়ে থাকবে আপনার। আপনার যদি বাদাম্বারের ডাইসের সেটটা দরকার হয় তাহলে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 09-43-40-40-47। এই নাম্বারে আপনি ফোন দিয়ে এই খাজার মানে ডাইসটা নিতে পারেন আপনার খুব সহজেই। আর এরপর যখন ঠান্ডা হয়ে যাবে তারপর ভাঙিয়ে ভাঙিয়ে আপনার মধ্যে প্লাস্টিকের জারে ভরবেন। 50 পিস করেন বা 40 পিস করেন, 40 পিস করেন তাহলে 4 40 কত হয়, 160 টাকা বা 150 টাকা আপনি এইভাবে মানে দোকানদারের কাছে বিক্রি করলেন। আর যদি পাইকারি দেন তাহলে হইতে পারে 140 টাকা বা 35 টাকায় আপনার পাইকারি দিতে হবে, মানে 40 পিস। 40 পিস বানাইতে আপনার খরচা হইবে কত, 2 টাকা 50 পয়সা যদি হয় তারপরে 100 টাকার ভিতরে আপনি একটা জার রেডি করতে পারবেন। ঠিক আছে, 100 টাকা কম হইবে, আরও সামথিং আর 5 টাকা কম হইতে পারে। আপনি এরকম করে আপনি 20 টাকা 25 টাকা করে প্রতিটা জারে আপনি লাভ করে রাখতে পারবেন। এছাড়া যদি আপনি যদি ডাইরেক্ট সাদাও বানিয়ে দিচ্ছেন তাও কিন্তু পারবেন। দেখেন আমি এগুলো কিন্তু বানিয়েছি, আমি কিন্তু একটা সাদা তো বানাইছি এবং একটা আপনি কালো তিল দিয়েও বানাইছি। কালো তিল দিয়ে বানাইলে হয় কি দেখতে অনেকটাই ভালো লাগে, এই জন্য আমি কালো তিল দিয়ে বানাইছি। এবং এটা আপনার যদি মেয়াদ আপনি যদি 90 দিন দিতে পারেন অথবা 50-60 দিন, 60 দিন দিলে গিয়ে হইবে, এর থেকে বেশি দরকার হবে না। কারণ একটা দোকান এর একটা মাল যদি দোকানে পাইকারি দেন সর্বোচ্চ মালটা থাকবে 5 দিন বা 7 দিন, এর বেশি থাকবে না আমার যা মনে হয়।